শনিবার ভোরে বাড়িতে অসুস্থ বোধ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এরপর তাকে ভর্তি করা হয় কুচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে। নার্সিংহোমে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। নার্সিংহোমের খবর অনুযায়ী মন্ত্রীকে আইসিউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, বিধায়ক দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, উদয়ন গুহ, অন্যান্য নেতৃত্বরা। আরও জানা যায় এয়ার অ্যাম্বুলেন্স করে আগামীকাল তাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। বর্তমানে তিনি কথা বলছেন, তবে কারোর সাথে দেখা করার অনুমতি দিচ্ছে না চিকিৎসকেরা। আসলে কালকে সাড়ে সাতটার সময় রবিদার সঙ্গে একসঙ্গে ওনার বাড়িতে কালকে আমরা টিফিনও করলাম। কালকে উনি কলকাতা থেকে চলে আসছেন, যেটা আজকে শুনলাম যে কালকে ট্রেনে উনি রুটি সবজি খেয়েছিলেন, তার থেকে একটা গ্যাসের সমস্যা ছিল। সেই গ্যাসের সমস্যার জন্য হয়তো আজকে ভোরবেলা আমাদের কুচবিহার ছিল নার্সিংহোমে ওনাকে অ্যাডমিশন করে হয়েছে। এখন উনি এখানে চিকিৎসারত অবস্থায় আছে, আমরা ওনাকে একটু দেখার জন্য হয়েছে। ডাক্তারের সাথে আপনাদের কথা হলো, কি বললেন তিনি? ডাক্তারবাবু এখন উনি স্টেবল অবস্থায় আছেন, সেটা ডাক্তারবাবুরা বলতে পারে, আমরা বলতে পারবো না। হ্যাঁ, যদি প্রয়োজন মনে করে যে বেটার ট্রিটমেন্টের জন্য বাইরে যেতেই পারে। হৃদরোগ সংক্রান্ত কি কোনো, এটা ডাক্তারবাবুদের ব্যাপার, আমাদের কাছে যতটুকু খবর প্রাথমিক অবস্থা আমরা যেটা শুনেছি যে ওনার গ্যাসীয় সমস্যা ছিল, তার থেকেই অ্যাডমিশন করেছে বাড়ির থেকে, বাকিটা ডাক্তারবাবুরা বলতে পারবে।